নমস্কার বন্ধুরা, ডিনারের জন্য আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এটা বানানোর জন্য প্রথমেই দেখুন, এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব কয়েক কোয়া থেঁতো করে নেওয়া রসুন। রসুনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। এখানে আমি আলুগুলোকে আলু ভাজার মতো কেটেছি, তবে আলু ভাজার থেকে কিছুটা মোটা করে কেটেছি। এখন এতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম এক চামচ লবণ, আর দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ। সমস্ত কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আলুটাকে আমি অল্প কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আলু আর পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা আর পেঁয়াজটা দেখুন আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে চলে এসেছে। আরও একটু কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা কিছুটা লাল হয়ে চলে আসছে। আলু আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন আলু আর পেঁয়াজটাকে আমি একটু সময় ধরে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি চার চামচের মতো পোস্ত। আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এখন এটা দিয়ে দেব। পোস্তর এই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে পোস্তর সঙ্গে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আরও কিছুক্ষণ পোস্ত আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সমস্ত কিছুকে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আর অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেব জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে মিশিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আর কিছুক্ষণ একটু হতে দেব। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।